আসসালামু আলাইকুম স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে ভেহিকলস রিলেটেড প্রিপোজিশনস, অর্থাৎ কোন যানবাহনের আগে আমরা এক্স্যাক্টলি কোন প্রিপোজিশনটা ব্যবহার করব। খুব সিম্পল তিনটা ওয়ে তোমাদের একটু মনে রাখতে হবে। ফার্স্ট, যানবাহন রিলেটেড কমনলি আমরা তিনটা প্রিপোজিশন ব্যবহার করি। ফার্স্ট, বাই, অন অ্যান্ড ইন। তো বাই নিয়ে একটা কনফিউশন, যে বাই হবে না অন হবে নাকি ইন হবে, এবং অন ইন নিয়ে একটা কনফিউশন হয়। একটু খুব ক্লিয়ারলি শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। ফার্স্ট থিং ইজ, যখন দেখবে তুমি যানবাহন দ্বারা এক্স্যাক্টলি কোনো ট্রাভেল অর জার্নি বোঝাচ্ছ, যানবাহনটা যখন তোমার কোনো জার্নি অর ট্রাভেলের ওয়ে বোঝাচ্ছে, তখন কিন্তু তুমি এই যানবাহনটার পূর্বে, এই ভেহিকেলের নামটার পূর্বে তুমি ব্যবহার করবে বাই। লাইক আমরা বলতে পারি জার্নি বাই বাস, ট্রাভেল বাই বাস, বাই প্লেন, বাই ট্রেন, বাই বাইক, বাই শিপ, অথবা অনেক ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি ভেহিকেলের নাম না পেয়ে কিন্তু আমরা এনভায়রনমেন্ট পাই। কিরকম আমি যদি বলি, ধরো সাধারণত আমরা ওয়াটার, ওয়াটার দ্বারা পানি বুঝি, বাট কোনো জলযান যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ট্রাভেল বাই ওয়াটার, ট্রাভেল বাই এয়ার, জার্নি বাই এয়ার, এভাবে আসতে পারে, বাই রোড আমরা কিন্তু এটা ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি তুমি ট্রাভেল মিন করো, জার্নি মিন করো, সেক্ষেত্রে তুমি যানবাহনগুলোর আগে তুমি বাই ব্যবহার করতে পারো। ইভেন যদি এনভায়রনমেন্টও বোঝায়, অর্থাৎ এয়ার, ওয়াটার, অথবা হচ্ছে রোড এভাবে, বা ল্যান্ড যদি বোঝায়, এর পূর্বেও কিন্তু তুমি বাই ব্যবহার করতে পারছো। সেকেন্ড থিং ইজ, ভাই আমরা কখন তাহলে ইন বা অনটা ব্যবহার করব। স্পেসিফিক কোনো যানবাহন যদি বোঝায়, স্পেসিফিক কোনো যানবাহন যদি বোঝায় যে আমি বাসে রয়েছি, আমি প্লেনে রয়েছি, ট্রেনে রয়েছি, বাইকে রয়েছি, এই এই জায়গাগুলো নিয়ে কনফিউশন হয়, তো তখন দেখো সিম্পলি এভাবে মনে রাখবে, তুমি যেই ভেহিকেলটার মধ্যে রয়েছো তুমি ওই জায়গায় কি খুব ইজিলি মুভ করতে পারছো কি না, তুমি যেই ভেহিকেলটার মধ্যে রয়েছো তুমি খুব ইজিলি মুভ করতে পারছো কি না। যদি তুমি ইজিলি মুভ করতে পারো, অর্থাৎ জায়গাটা যদি স্পেশাস হয়, তাহলে তুমি ব্যবহার করবে অন। খেয়াল করে শুনবে, জায়গাটা যদি স্পেশাস হয় তাহলে তুমি ব্যবহার করবে অন, বাট যদি দেখো যে না জায়গাটা আসলে ওইভাবে স্পেশাস না, তখন তুমি ব্যবহার করবে ইন। এখন খুব সিম্পলি আমি যদি নামগুলো বলি তোমরা নিজেরাও কিন্তু রিলেট করতে পারবে। আমি যদি এভাবে বলি যে হি ইজ ড্যাশ আ বাস, হি ইজ ড্যাশ আ বাস, কনফিউশন, তাই ইন আ বাস অর অন আ বাস। তো তুমি খেয়াল করো, বাসটা কিন্তু খুব কনজাস্টেড না। হ্যাঁ, আমাদের ঢাকার লোকাল বাসগুলোর কথা বাদ দিতে হবে, রেগুলার নর্মাল চিন্তা করো, হাইওয়ে বাসের কথা চিন্তা করো, বাসটা কম্পারেটিভলি স্পেশাস। যেহেতু স্পেশাস আমরা কি করব, অন আ বাস। এবার আসো, তুমি একটা ট্যাক্সি ক্যাবে রয়েছো, তুমি একটা সিএনজিতে রয়েছো, অথবা হচ্ছে তুমি প্রাইভেট কারে রয়েছো, এই জায়গাটা কিন্তু খুব বেশি স্পেশাস না। আর তুমি হেলিকপ্টার রয়েছো, হ্যাঁ এখন যে মিলিটারি হেলিকপ্টার যেগুলো অনেক জায়গায়, ওটা না, রেগুলার যে আমরা দেখি ওই যে হুজুরা টুজুরা যে হেলিকপ্টারগুলোতে মুভ করে, তো তুমি একটা হেলিকপ্টার রয়েছো, তো যেটা স্পেশাস না, আর তুমি বেল্ট টেল পরে একদম মানে বসে রয়েছো, তো এটা কিন্তু মুভ করতে পারছো না। তাহলে কি হবে, আমরা কি বললাম, মুভ করতে পারলে অন, বা স্পেশাস হলে অন, না হলে ইন। তাহলে আমরা বলতে পারি হি ইজ ইন আ ট্যাক্সি, ইন আ প্রাইভেট কার, ইন আ হেলিকপ্টার, অথবা অন আ বাস, অন আ প্লেন, অন আ ট্রেন, অন আ লঞ্চ অর শিপ, এক্সেট্রা। তো এভাবে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। লাস্ট আরেকটা ব্যাপার আমাদের আসতে পারে বা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে যে যদি কোনো যানবাহনের ক্ষেত্রে বা যে কোনো যেটা দিয়ে তুমি মুভ করো আর কি, সেটা উপরে চড়া বোঝায়, পিঠে চড়া বোঝায়, লাইক আমি যদি বলি সাইকেল, বাইক অর হর্স, এক্ষেত্রে আমরা একটা ফ্রেজাল ব্যবহার করি, রাইড অন, হি রাইড অন আ হর্স, অথবা হচ্ছে গিয়ে রাইড অন আ বাইক, রাইড অন বাইসাইকেল। তো এভাবে কিন্তু যানবাহন রিলেটেড যে কোনো প্রিপোজিশন তোমরা ইজিলি এখন অ্যান্সার করতে পারবে। আমি যদি আবার একটু সাম আপ করার চেষ্টা করি, ফার্স্ট থিং ইজ, যদি ট্রাভেল জার্নি বোঝায় তাহলে তোমরা ব্যবহার করবে বাই, যদি স্পেসিফিক কোনো ভেহিকেল বোঝায় সেক্ষেত্রে যদি ওটা স্পেশাস হয় তাহলে তোমরা ব্যবহার করছো অন, যদি স্পেশাস না হয় তাহলে ব্যবহার করছো ইন, অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে কি, যদি কোনো কিছুর উপরে চড়া বোঝায় সেক্ষেত্রে তোমরা কিন্তু রাইড অন এই ফ্রেজটা ব্যবহার করতে পারো। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।